হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওটা কোনো প্ল্যান ছাড়াই আমরা বানাইতেছি। প্ল্যান ছাড়া বলতে আজকে আমাকে তিনজনের মাথায় হঠাৎ করে শয়তানে চাপাইতেছে যে আমরা আজকে আস্তা মুগি খামো। আর এই আমিনুলের লইকে আমি কোনোদিন ভিডিও করতে পারি না, খালি সামনে সামনে আই করে। তো সেটাই আসলাম, আজকে আমরা আস্তা মুরগি খামো সেই চিন্তা করেই আমরা করতে পারিছি। যেই কথা সেই কাল, আমরা দোকান বিছড়াই দিয়েছি, কোনো জায়গায় আমরা মুরগির দোকান বিছড়াই পাই না। যেখানে পকেটে টাহা থাকতো না, সেই কালে ওরে গেরান। আর আইস পকেটে টাহা আছে তো আইস কোনো মোড়া দোকান খুঁজতে পাই না। এ আর শুনিয়ে তো মগো আমিনুল কয়ে আহারে খোঁকা, ঠাঁদা পড়লে মগো মাথায়। এই দেখেন হাঙ্গাবাড়ি খেলি মোবাইলের দোকান, যন্ত্রপাতির দোকান, কোনো এক জায়গায় মোরা মুরগির দোকান খুঁজতে পাই না পাই না। অবশেষে মোরা একটা দোকান পাইলাম, এটাই ঢুকিয়ে বললাম। এই যে দেখেন কত মুরগি হাজাইয়া, দেখকে পরান্ডা জুড়ে যায়, মনে চায় সব খাই। এখানে দেখি আবার পরাটা বাজে, মুই আবার একটু স্টাইল করতে যাইয়া সুন্দর মতো স্লো মোশন দিয়ে আমনে আবার একটু দেখাইলাম, যাতে আমনে একটু লোভ লাগে। যাই হোক, মুই খাওন অর্ডার দিয়ে আইসি, এখন অপেক্ষায় আছি কতক্ষণ আমাকে খাওন দেবে। মুই তো আর পারি না, এই দুইটারে দেখেন খালি কতক্ষণ বাবার গড়ি দেখ, মোরও আর দোক যে গুলায় না, কখন খাও নাই বের কখন খাম, কেবল মগো পরাটা দিয়ে গেছে এখনও খাও নাই না। এই যে কেবল মগো খাও নাইছে, দেখেন জিনিসটারে একবার শুধু দেখেন, তার একটু দেখেন কোন মনে হইতে পারে, জলহস্তি মনে করতে পারেন, বেনির কারণে সেমলি জলহস্তি মনে করতে পারেন। যাই হোক, বহুত কথা কইছি, এ আমার কথা কইতে পারবো না। এতক্ষণ খাওনের লেগে অপেক্ষা করছি, খাওন দেশে এখন খাবো, মগো খাওন দেখে কেমনে গো মনে হইতে পারে, কত জনম জানম জানি মোরা খাই নেই। এই দেখেন আমার সাথে দুইটা ক্ষুধার্ত শিশু আছে, এদের খাওন দেখে আমার মনে হইতে আছে গত তিন বছর এরা কিচ্ছু খায় না, আইস খাওনের টাইম পেয়েছে খাইতে আছে। তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা। এই দেখেন কি খাওয়াটা খাইছে, একটা মুরগি আড্ডিও রেহাই পায় না। যাই হোক, জীবনে যদি কোনোদিন এগো দাওয়াত দেন একটু বুঝতে পিনে দিয়েন। আজকে তো বহুত কথাই কইলাম, মোকো ভিডিও ওয়াইজ এই পর্যন্তই, আবার দেয়া হইবে কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।